আমি একজন ভালো ডাক্তার হতে চাই। ছায়া প্রকাশনী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ। সঙ্গীত পরিচালক হিসেবে প্রীতমের দেশজোড়া খ্যাতি, কিন্তু এখনো পর্যন্ত কোনো বাংলা ছবিতে তাকে সুর করতে দেখা যায়নি। সেদিক দিয়ে বাঙালি সুরকারকে বহুদিন ধরেই মিস করে আসছে বাংলা ছবির দর্শক। এবার সেই অপেক্ষা শেষ হতে চলেছে দেবের ছবির হাত ধরে। দেখুন কিভাবে সেটা সম্ভব হলো। আমি এখনো বাংলা ছবির কোনো মিউজিক করিনি, কারণ আমাকে দেব ডাকেনি এখন। ওকে, আমি আর দেব একসঙ্গে একটা ছবি করব, আমার ফার্স্ট বাংলা ছবি দেবের সঙ্গে। ডান প্রীতম দাস যখনই দেখা হয় তখনই বলে যে তোর নেক্সট ছবি আমি করছি, তারপরে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আজকে লক করে গেলাম, কারণ আমি নিজে প্রোডিউসার হয়ে গেছি বলে। তোমার বাজেটটা আমি অ্যাকসেপ্ট করে ওই রকম করতে পারবো না, বাট আই ট্রাই মাই লেভেল বেস্ট। এতগুলো উইটনেস আছে, এবার করতেই হবে আমাকে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।